হ্যালো বন্ধুরা, সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। স্পাইডার প্ল্যান্ট দিয়েই ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে তার মাদার প্ল্যান্ট, এখান থেকেই চারা তৈরি করে নিয়েছি শীতের ছাদ বাগানে সাজাবো বলে। কারণ এবারের পরিস্থিতিটা অন্যবারের থেকে একটু আলাদা, জীবনের ওপর দিয়ে ভীষণ বড় ঝড় বয়ে গেছে, তাই জন্য এবারে ছাদ বাগানটাকে একটু ভাবলাম ইনডোর প্ল্যান্টও দেবো, দিয়ে সাজাই দেখি কেমন হয়। তো একদম চারতলা ছাদে চলে এসেছি, বাগানটাকে একটু দেখিয়ে নিই কী পরিস্থিতিতে রয়েছে। অ্যালামন্ডার ফুলগুলো কি বিশাল বিশাল হচ্ছে দেখুন, দেখতেও সুন্দর লাগছে। আর বোগেনভিলিয়াতে আবার নতুন করে কুড়িয়ে এসে সাদা বোগেনভিলিয়াটা ভরে গেছে। আরও দুটো বোগেনভিলিয়া ওই সাইডে আছে, সেগুলো পরে নয় দেখাবো। এখন মোটামুটি অল্প যেসব গাছে জলের দরকার সেই সব গাছেই জল দিয়েছি, সব গাছে জলের দেওয়ার প্রয়োজন মনে করলাম না। আর জল অবস্থা থাকলে, মাটি ভেজা থাকলে জল দেবেন না, এটা দেখে নেবেন। আর এদিকে যে চারা গাছগুলো দেখাচ্ছি তিনতলার, মোটামুটি ভালোই বাড়ছে, যেগুলো আমি চারা তৈরি করেছিলাম। এবার অল্প অল্প নিয়ে সেখান থেকে বেড়ে দিচ্ছি। আর এই সিঁড়ির পাশে দেখুন কালঞ্চা গাছগুলোকে এই পাশে রেখেছি, কারণ কালঞ্চা গাছে ফুল ফোটার টাইম এখন নয়, শীতের মাঝামাঝি বা শেষের দিকে ফুলটা ফোটে, সুতরাং ছাদ জাম করে তো লাভ নেই, তাই জন্য এক সাইডে রাখা রইলো, এখানেই জল টল দিয়ে বাড়াবো। আর এই পুঁইশাক গাছটা দেখুন পাতা তুলে নিয়েছে, ডগাটা রেখে দিয়েছে আমার মেয়ে, মানে ডগা কাটতেই বলেছিলাম ও, শুধু পাতা তুলে নিয়ে গিয়ে গাছটাকে কেমন করে দিয়েছে। আর জামাকাপড়গুলো কেচে রেখেছি, এখনও পর্যন্ত মেলেনি, তার কারণ এখানে মাটি সব শুকনো হচ্ছে, জামাকাপড় মিললে এখানে মাটিগুলো রাখা যাবে না, ছায়া পড়ে যাবে, জলও হয়ে যাবে, সেই জন্য হাফবেলা একটু রোদ খাইয়ে নিয়ে যখন মাটিগুলো তুলবো তখন জামাকাপড়গুলো মেলে দেবো। আর এই প্রথম খেপের যে চারাগুলো এখানে বড় হচ্ছে, এখান থেকেই তো নিয়ে নিয়ে আমি লাউ কুমড়ো শসা বরবটি বিম সব বেড়ে দিচ্ছি, একেবারে আমি দিই না, আপনাদেরকেও বলেছি যে একেবারে কোনো বেড়ে দেবেন না, কারণ সবার কাছে তো সবসময় মাটি সার জায়গা বালতি বা টব তো অ্যাভেলেবেল থাকে না, যখন যেমনভাবে তৈরি করতে পারবেন তখন সেভাবে এখান থেকে চারা নিয়ে নিয়ে বেড়ে দেবেন। এইভাবেই আমি গাছ করি খুব সহজভাবে, আপনাদেরকে আমি সেই কথায় বারবার বলি যে গাছ নিয়ে কোনো চাপ নেবেন না, আমরা গাছ আনন্দে করি টেনশন নেওয়ার জন্য না। আর জামাকাপড়গুলো তো মনে হচ্ছে এখানেই হাফ শুকিয়ে গেছে, যখন মাটিটা তুলে নেবো এইখানে বেশিক্ষণ রোদটা থাকে না, সকালবেলা তিন চার ঘন্টাই থাকে, তিন ঘন্টা পরে হালকা রোদ থাকে, তখন সারাদিন শুকনো হবে। আর উপরের ছাদটা দেখুন কত সুন্দর লাগছে, কারণ ওয়েদারটাই এত সুন্দর। ইনডোর প্ল্যান্টগুলো এখানে চারা করছি, কিছুটা কিছুটা করছি সিঁড়ির পাশে রেলিংয়ে বারান্দায় ব্যালকানিতে, তো সমস্ত জায়গাতে ইনডোর প্ল্যান্টে চারা তৈরি করে দিয়েছি। এইগুলো দিয়েই ছাদ বাগানটা দেখি না কীরকম সুন্দর লাগে, দেখাই যাক। অনেকেই তো করে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজায়, তো এইবারে ভাবলাম একটু অন্যরকমভাবেই করি। আর আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখেছিলাম এখানে একটা কুমড়ো গাছের চারা আমার হাতে লেগে ভেঙে গেছিলো, আমি সেটা মাটির প্রলেপ দিয়ে বেঁধে রেখেছিলাম, মনে হচ্ছে বেঁচে যাবে, তো আপনাদেরকে বলেছিলাম দেখিয়ে দেবো, তাই আজকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন এই যে ওপরে কোকোপিড আর মাটি মেশানো রয়েছে, এগুলো চারা তৈরি করার জন্য একদম মিশো থেকে যে মাটিটা আনিয়েছিলাম, মাটিই তো দিয়েছে, মানে আমি আনিয়েছিলাম সার, সেটা মাটি দিয়েছে, সেই মাটিটাকেই রোদ খাইয়ে নিচ্ছি, একটুখানি ফাঙ্গাস পাউডার দিয়ে দিয়েছি টাইকোডারমা ভিরিডি। আর এদিকে আমি আমার ছেলেকে বলছিলাম এগুলো থাক, একটুখানি পরেই মেলে দেবো। তো চলুন একটা জিনিস দেখাবো এবারে, এই যে করলা গাছটা দেখুন, আমি অনেকেই জানতে চেয়েছিলেন যে করলা গাছ একবারে লাগালে কি সারা শীতে ফল দেবে, না তা না, একটা বোনকে বিশেষভাবে বলছি, করলা গাছ খুব তাড়াতাড়ি ফল দেয় কিন্তু বেশি দিন বাঁচে না, একবার দুবার ফল দেওয়ার পরেই গাছটা নষ্ট হয়ে যায়, সুতরাং সারা শীতে করলা পেতে গেলে আপনাকে বারবার ধরে বসাতে হবে, ওই গ্যাপে গ্যাপে বসাবেন। এটা দেখুন ঝিঙে গাছটাও খুব সুন্দর হয়েছে, গ্যাপে গ্যাপে মানে ধরুন এক মাসের গ্যাপে, পনেরো দিনের গ্যাপে, দেড় মাসের গ্যাপে গ্যাপে বসালে সারা শীতেই আপনি করলা পাবেন, সে ছাদেই হোক বা জমিতে হোক। তো দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন এই মাটি ঠাটিগুলোকে সমস্ত রোদে দিচ্ছি, এগুলো সব টবের পুরনো মাটি, রোদ দিয়ে রোদের মধ্যে মাটির মধ্যে চুন মিশিয়ে দিয়েছি, এটা শোধনের কাজ করবে। আর এই গাঁদা গাছটা দেখুন, মাদার গাছটা আমি ভেবেছিলাম যে বাঁচাতেই পারবো না, কিন্তু এই গাঁদা গাছটা বেঁচে গেছে, কাটাই ছাটাই করে নিয়েছিলাম, এক বছর যে রয়েছিল আমি পাঁচটা গাছ রেখেছিলাম, তিনটে মারা গেছে, দুটো রয়েছে, তো ফুল দেওয়া শুরু করেছে। আর যে বিশেষ কারণে ভিডিওটা করা হচ্ছে, এই দেখুন লেবু গাছে কত সুন্দর লেবু হয়েছে, এটা হচ্ছে সিডলেস লেবুর গাছ, আমার বাগানে ছটা লেবু আছে এখন, মোটামুটি এই গাছটাতে কম লেবুই আছে কারণ এটা সিজন না, যেহেতু বারো মাসই গাছ বলে সারা বছরই থাকা কম বেশি, কিন্তু সিজনে বেশি হয়। আর এই দিকের একটা গাছে যে ফলনটা হয়েছে দেখাচ্ছি থোকায় থোকায়, এটা কিন্তু আমার আট মাসের গাছ, খুব নতুন, আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে ফুল এসছে, গুটিও ধরেছে, জানি না কটা গুটি থাকবে, তো দেখলাম গাছটায় ভরে ফল রয়েছে, আর গাছের ক্ষমতা ছিল ধরে রাখার, তাই গাছটার ধরে রাখতে পেরেছি, এত লেবু হয়েছে। কিন্তু এই সময় আপনাকে কোনো গাছে লেবু থাকুক বা না থাকুক, এই অক্টোবর মাসে কিন্তু গাছে খাবার অতি অবশ্যই দিতে হবে,
তার কারণ এই সময় যদি আপনি খাবার না দেন তাহলে গাছটা এমনিতেই কিছুদিন পর ডরম্যান্ট শীতে যাবে, লেবু গাছ শীতের সময়। এবার শীতের পর যখন গাছটা ফল ধরার ক্ষমতা থাকে, ফুল আসার জন্য যেইটুকুনি ওর কাছে মানে খাবারগুলো থাকা দরকার সেগুলো যদি না পায় তাহলে ফুল ঠিকভাবে আসবে না, আর ফুল এলেও ফুলগুলো কিন্তু ঠিকভাবে গুটি বাঁধবে না। সুতরাং অক্টোবর মাসেই আপনাকে খাবার দিতে হবে। আর মাধবীলতা গাছটা দেখুন ফুলের ফুলগুলো কত ছোট হয়ে এসেছে, আর দেখুন বাতাবি লেবু গাছেও কিন্তু অনেকটা বাতাবি লেবু ছিল, তার থেকেও আমি ভাবিনি যে আবারও হবে, তো আবার নতুন করে একটা বাতাবি লেবু ধরেছে। তো লেবু গাছে বিশেষ খাবার বলতে আমি প্রত্যেক বাড়ি আপনাদেরকে বলি, প্রতি বছরই বলছি, যারা পুরনো ভিডিও দেখেন তারা তো জানেন আমি বাসি ভাতটা বেশি ব্যবহার করি। বাসি ভাত নিয়েছি, দুদিন ধরে পচিয়ে নিয়েছি, এমনি খোলা জায়গায় রেখে মানে টিফিন কারির মধ্যে ভরে এমনি খোলা ছাদের মধ্যে রাখলেই পচে যাবে। এবার মিক্স জৈব সার যেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তৈরি করে নিয়েছি, সেই মিক্স জৈব সারের মধ্যে সব কিছু আছে, সর্ষের খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সমস্ত কিছু অ্যাপশন সব দেওয়া রয়েছে। যারা দেখেনি যদি প্রয়োজন মনে করেন তো দেখে নেবেন। এবার দুটো জিনিস মিশিয়ে বাসি ভাতের সাথে এই মিক্সারটা মিশিয়ে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো পরিমাণ মতো। আমি বারবার বলেছি যে পরিমাণ মতো দেবেন, অতিরিক্ত দেবেন না, গাছ ছোটো হলে অল্প দেবেন, বড় হলে একটু বেশি দেবেন। আর এই গাছের গোড়ায় যেমন দেখছেন যে প্লাস্টিকে করে করে যে সবজির খোসাগুলো দিয়ে সেই লিকুইডটা তো গাছ নিয়ে নিয়েইছে সার, তরল সার হিসাবে। আর দেখুন সমস্তটাই মাটি মানে শুকিয়ে একটা সুন্দর মাটির রূপ নিয়ে নিয়েছে। এবার এগুলো গাছের মধ্যে ঢেলে দেবো, মাটির সাথে মিশে যাবে আর গাছ খুব ভালো একটা খাবার পেয়ে যাবে। এই যেই গাছগুলো দেখবেন ম্যাচিওর হয়ে গেছে সেগুলো নিজের থেকেই ফুল আসবে, ম্যাচিওর না হলে ফুল ঝরে যাবে, কোনো চাপ নিতে হবে না। আপনি খালি এই কাজটা করবেন, এই সময় করাটা খুবই দরকার, কারণ কি গাছ যখন শীত ঘুমে যাবে তার মধ্যে সমস্ত খাবার থাকাটা খুব দরকার, তাহলে পুষ্টিগুণের অভাবে গাছটা কিন্তু ঝিমিয়ে থাকবে না, বা ফুল যে ধরবে সেই ক্ষমতাটা তার খুব প্রচণ্ডভাবে বেড়ে যাবে, তাহলে ফুলটা সে গুটিতে পরিণত করতে পারবে। তো আমি যতটা পারলাম আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করতে পারেন, আমি ভালো করে বোঝাবার চেষ্টা করব। সমস্ত গাছে দিলাম, দেখুন গাছের প্রয়োজন অনুযায়ী, গাছ উচ্চতা অনুযায়ী যে কোন গাছে কতটা দেবো না দেবো এটা আপনি আপনার আন্দাজ মতো করে নেবেন। আর এর মধ্যে সারটা দেবার পর একটু খুশে নেবেন মাটিটা, তার আগে আমি যেমন দুদিন আগে খুশে নিয়েছিলাম মাটিটা, কারণ বর্ষার জলে তো মাটি বসে যায়, তাই খুশে নিয়েছিলাম। দেবার পর ভরপুর জল দিয়ে দেবেন, কিন্তু আর এর মাঝে আর কোনো সার দেবার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। এবার মানে আপনি অপেক্ষা করুন, এক মাস দেড় মাস পর বা দু মাস পর যখন ফুল আসার টাইমে ও ঠিক ফুল দেবে। একটা ছোট প্লাস্টিকের টাবের মধ্যে এক দেড় ঘন্টা মতো রোদ খাইয়ে নিয়েছি দানাগুলোকে, আপনারাও পারলে করবেন, করলে বীজগুলো তাড়াতাড়ি করে জার্মিনেট হবে। আর খুলে দেবেন না, খুলে দিলে কিন্তু পাখিতে সব দানা নিয়ে চলে যাবে, তাই প্যাকেটের মতো এইভাবে রেখে দেবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি এর আগের ব্লগেই দেখিয়ে দিয়েছিলাম বীজ থেকে চারা কীভাবে তৈরি করতে হয়, তবু আবার একবার দেখাচ্ছি, কারণ অনেকেই করতে পারেননি, আবার অনেকে পেরেছেন আর সময় জানতে চেয়েছেন। আর এটা যেটা আমি খুললাম সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড পাউডার, টাইকোডারমা ভিডিডি, এক বন্ধু আমাকে বলেছে এটা ব্যবহার করতে। আমিও জানতাম জৈব এটা কিন্তু করা হয় না, কিন্তু এইবারে আমার ওই বন্ধুদের রিকোয়েস্টেই আমি এনেছি। শাগের কিছু কিছু দানা ভেজাবেন, কিছু কিছু ভেজাবেন না, যেমন লাল শাক, নোটে শাক এগুলো ভেজাবার দরকার নেই, গাজরের বীজ মানে ভেজাবার দরকার নেই, ডাইরেক্ট লাগানো যাবে। বিটের বীজ অবশ্যই আপনারা একটুখানি ভিজিয়ে নেবেন একদিন মতো, পালং শাকেরটাও তো অত্যন্ত দরকার, অন্তত 24 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে, 24 ঘন্টা না হলেও এক রাত ভেজাবেন, কিন্তু চাইবেন যে যদি পারেন যে 24 ঘন্টাই ভিজিয়ে রাখবেন। এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই সময়ের ওপরে নির্ভর করছে যে আপনার জার্মিনেশনটা কতটা তাড়াতাড়ি হবে বা কতটা দেরিতে হবে। অনেকেই টাইম জানতে চেয়েছেন, সেই জন্য আমি এই টাইমটা ঠিকভাবে বোঝাবো বলেই এই ব্লগটা আজকে বানিয়েছি। বিমসের দানা কিন্তু ভীষণ সূক্ষ্ম হয়, এটা এক ঘন্টা ভেজাবেন তাতেই যথেষ্ট, এক ঘন্টা বা দু ঘন্টা, এর বেশি ভেজাবেন না, এর বেশি ভেজালে কিন্তু বীজের দানা গলে যাবে। এই বিমসের দানা ভীষণ সূক্ষ্ম হয়ে গলে গিয়ে নষ্ট হয়ে যাবে। আর এই সময়টা আপনি একটুখানি বুঝুন, এটা হচ্ছে ধনে পাতার চারা, এই ধনে পাতার চারাও যদি আপনি চান তো 24 ঘন্টা বেরোতে পারেন, না হলে এক রাত্রি অবশ্যই। জুকিনির দানাও তাই এক রাত্রি, আপনি সময়গুলোকে বারবার বলছি, সময়গুলো একটুখানি বুঝবেন। আপনারা যেহেতু জানতে চেয়েছেন অনেকেই যে কোন সময় কতক্ষণ ভেজাতে হবে, তাই ঝিঙের দানাও তাই সারা রাত ভেজাবেন, কিন্তু ঝিঙের সিজন যেহেতু এটা নয়, তবু যদি জার্মিনেট হলো ভালো, না হলো কোনো অসুবিধা নেই,
চেষ্টা করবেন। আমার যেমন ঝিঙের দাঁড়া থেকে চারা তৈরি করে চারাটা বেড়েওছে, আর লম্বা লাউ গোল লাউ দুটোই কিন্তু আপনাকে এক রাত ভেজে যেতে হবে। আমি আগের বারে লম্বা লাউ করেছিলাম, সাকসেসফুল হয়েছে, এবারে গোল লাউটা করবো। এই সময়গুলোই আপনাকে বুঝে নিলেই জার্মিনেশনে আর কোনো অসুবিধা হবে না। আর লঙ্কার দানাও তাই, লঙ্কার দানা আপনি 24 ঘন্টা ভেজাতে পারেন, খুব ভালো হয়। আর তা না হলে আপনি সারা রাত ভিজিয়ে রাখলেও কিন্তু সেই জার্মিনেট হবেই, কোনো ব্যাপার নেই। আপনারা যদি একটু ইজিভাবে নেন তাহলে কিন্তু হবে, বেশি যত্ন ফতন করলে কিন্তু অনেক সময় হয় না। একটু অবহেলায় রাখবেন, দেখবেন গাছ ঠিক বেরাবে। আর এটা হচ্ছে বাঁধাকপির দানা, বাঁধাকপির দানাও সেম, এটা আপনি ধরুন এক ঘন্টা দু ঘন্টা ভেজালেই যথেষ্ট, এর থেকে বেশি ভেজাবার দরকার নেই। শিমের দানা না ভেজালেও কোনো অসুবিধা নেই, আর যদি ভেজাতে চান তাহলে 1 ঘন্টা ভেজাবেন, তাতেই কিন্তু খুব ভালো জার্মিনেট হয়ে যাবে। ব্রোকোলির দানা কখনোই এখন বসাবেন না, কারণ ব্রোকোলি একটু শীত বেশি শীত পড়বে সেই সময় কিন্তু হবে। এখন এনে ফেলেছেন কোনো ব্যাপার নেই, কিন্তু এখন বসাবেন না, এখন কিন্তু হবে না। আমি 5টা দানা বসিয়েছি, 1টা হয়েছে আর 4টে মারা গেছে। টমেটোর দরকার নেই, ডাইরেক্ট চারা করতে দেবেন ছোটো টপের মধ্যে। আর যেই দানাগুলো আপনি বসাচ্ছেন সেই দানাগুলো কিন্তু একেবারেই সব বসিয়ে দেবেন না, খেপে খেপে বসাবেন, 1 মাসের খেপে খেপে, তাহলে সারা শীত জুড়ে আপনি সবজি পাবেন। বেগুনের দানাও তাই, আপনি 1 রাত ভিজিয়ে রাখবেন, তারপর জার্মিনেট করতে দেবেন মাটির মধ্যে, মাটি তৈরি করা তো দেখিয়ে দিয়েছি। শশারও তাই, সারা রাত মানে 1 রাত্রে দিলেই যথেষ্ট, রাত্রিবেলা ভেজালেন সকালবেলা বসিয়ে দিলেন, এইভাবে করবেন। আর দেখুন মিষ্টি কুমড়োর দানা, এও তাই, সারা রাত ভিজিয়ে রাখলেন তাতেই ভালো, এর থেকে বেশি করবেন না কুমড়োর দানা, কারণ 24 ঘন্টা করলে আবার কিন্তু নষ্ট হয়ে যাবে, ভেতরেই গলে যাবে। আর তরমুজের দানা এখন করবেন না, আর একটু শীতটা পড়ুক তারপর আমি দেখিয়ে দেবো, আমি যদিও বা ফেলবো ফেলে দেখবো হয় কি না। 4টেই বসাবো, বারবার বলছি সব দানা এনে একেবারেই বসিয়ে দেবেন না, আপনি অর্ধেকটা করে বসাবেন, 4টা 6টা করে বসাবেন, যদি সাকসেসফুল হন তখন আবার নয় বসাবেন, এইভাবে করবেন। দানা কিন্তু খুবই সামান্য থাকে, খুব বেশি বেশি থাকে না, সব একসাথে বসিয়ে দিলে না হলে কিন্তু দানাগুলোই নষ্ট হবে। টাকা দিয়ে তো আমরা কিনি, আমরা প্রত্যেকেই তো টাকা দিয়ে কিনি, টাকাটা ভীষণ গায়ে লাগে। আর এটা চেরি টমেটো, এখন না, একটু কদিন যাক তারপর বসাবেন, আর একটু শীতটা পড়ুক, শীতটা এখনও তেমন পড়েনি, সব একটু কুয়াশা কুয়াশা পড়ছে, সুতরাং এখন না। তো সমস্ত সময়টা আমি বলার বোঝাবার সময় দেখিয়ে দিলাম, এবার তৈরি করাটাও দেখিয়ে দেবো। এগুলো ভিজুক, এদের টাইম অনুযায়ী আমি এগুলোকে সব প্রতিস্থাপন করব, মানে বীজের বীজগুলোকে ফেলবো কীভাবে মাটি ঠাটি দিয়ে। তো ভিজিয়ে রইলো, ভিজানোর পর এবার আমি অন্য কাজ একটুখানি করে নিই, তার মধ্যেই কোনো যেটা 1 ঘন্টায় তুলে নেবো বা যেটা 2 ঘন্টায় তুলে নেবো আপনাদেরকে সমস্তটাই বলবো। আর শাকের দানা, লাল শাক, নটে শাক, কলমি শাক, এগুলো কিন্তু ভেজাবার দরকার নেই, এগুলো যদি চান তো ঠিক আছে 1 রাত ভিজে যাবে, কিন্তু আমার মনে হয় না যে এগুলো এমনিতেই হয়ে যাবে। তো মাটি খুব সাধারণ নিয়েছি, আমার নিজস্ব গোবর মাটি, যে গোবর সার তৈরি করে নিয়েছি, মাটি বালি মিশিয়ে, আর কোনো কিছু দিইনি। এইভাবে ছড়িয়ে নেবেন, অল্প হালকা হাতে জলটা দিয়ে চাপা দিয়ে দেবেন, 4-5 দিনের মধ্যে আপনার ঠিক জার্মিনেট হয়ে যাবে। খুব বেশি জল দেবেন না, রোজ জল দেওয়ার দরকার নেই, আপনি দেখে নেবেন হাতে আঙুলে করে যে ভেজা ভেজা ভাবটা আছে নাকি। আমি বারবার বলছি জল কিন্তু যখন বীজ বসাবেন অতিরিক্ত জল দেবেন না, যেন বীজগুলো যেন কাদা কাদা হয়ে গেলে কিন্তু বীজ সব নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর বীজ যখন ফেলে দেবেন তারপর কোকোপিট দিয়ে ঢেকে দেবেন হালকা লেয়ারে, তাতে বীজটা জার্মিনেট হতে, চারা গাছটা তুলতে সুবিধা হবে, কারণ ছোটো ছোটো চারা তো, আর ছোটো ছোটো বীজ থেকেই হবে। তাই কোকোপিট দিয়ে আপনি এইভাবে লেয়ার তৈরি করে নিয়ে এবার হালকা হাতে এইভাবে চেপে দেবেন, তারপর হালকাভাবে, আর জলটাও কিন্তু ওই টাইকোডারমা যে জলটা বানাবেন অল্প একটু হাফ চামচ মতো নিয়ে 1 লিটার জলে এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবেন না, একদম স্পিডে দেবেন না মগ দিয়ে, তাহলে দানাগুলো সরে যাবে। আর এইভাবেই দেখুন আমি ধনেরগুলোও লাগিয়ে দিলাম, ধনে পাতা যেহেতু আমার বেশিক্ষণের জার্মিনেটের দরকার নেই, এমনিতেই হয়ে যাবে, তবুও আপনারা 1 রাত ভিজিয়ে রাখবেন। আমার এগুলো আগের বছরের দানা, এটা আমি কালকে রাত্রিবেলায় ভিজিয়েছিলাম, আর আজকে যেটা ভিজিয়ে রাখলো সেটা আবার কালকে ফেলবো। সমস্ত দানা এইভাবেই করবেন। কাল রাতেই যেমন মেথি পালং শাকের দানা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন মাটিতে ফেললাম, আর এখন যেগুলো আপনাদের সামনে ভিজালাম সেগুলো আবার কালকে ফেলবো। এইভাবেই সহজভাবে আমি বীজ থেকে চারা তৈরি করি। আর জলটা কিন্তু আপনাদেরকে এইভাবেই দিতে হবে, হালকা হাতে বা কোনো ঝাঁঝরির সাহায্যে হালকাভাবে মগে করে ঢেলে দেবেন না। বীজগুলোকে এবারে আলাদা করার সময় হয়েছে, কেন কোনোটা 1-1.5 ঘন্টা, কোনোটা 1 ঘন্টা 2 ঘন্টা হেপারাতে বসাবো, আর যেগুলো 12 ঘন্টা থাকবে সেগুলো আলাদা করে দিলাম, একটা পেপারের মধ্যে বেঁচে রেখে দিলাম। এবার যেগুলো এখন বসাবো সেগুলোকে
ওই প্লাস্টিকের গ্লাসের মধ্যে সেম পদ্ধতিতে বসিয়ে দিয়ে হালকা হাতে জল দিয়ে একটু ছায়া জায়গায় রাখবো। যখন অঙ্কুরিত হয়ে যাবে তখন রোদে রাখবো। আপনাদেরকে তো এটা আমি আগের ব্লগেই বলেছিলাম, সুতরাং এবারে অপেক্ষা করতে হবে। ভাববেন না যে পারছি না, একবার দুবার পারবেন না, তিন চারবার বেলা নিশ্চয়ই পারবেন। আমরাও কিন্তু প্রথম প্রথম এগুলো পারতাম না, দেখে দেখেই শিখেছি। সুতরাং একেবারেই যে পেরে যাব তেমন কোনো কথা না। দেখুন, আমরা যে ভূমি ছাড়া বাগান করি, সে ছাদেই হোক, ব্যালকানিতেই হোক বা জানলাতেই হোক, এটাই কি বড় কথা নয়? কারণ মাটি তার নিজ গুণে একটা বীজ থেকে চারা তৈরি করে সেখান থেকে গাছ তৈরি হয়, সেখান থেকে মাটির গুণেতেই ফুল ফল আসে, সমস্ত উপাদান সেই মাটি থেকে পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ছাদে একটা বালতির মধ্যে, টবের মধ্যে, গ্রো ব্যাগের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে এমন কি কতটাই বা খাবার থাকে যে একটা গাছ তৈরি হবে, সেখান থেকে ফুল ধরবে বা ফল হবে? সেই সম্পূর্ণ ক্রেডিটটাই তো আমাদের প্রত্যেকেই, কারণ সেখানে মাটির কোনো ভূমিকাই ধরতে গেলে থাকে না। আমরা নিজেদের চেষ্টায়, নিজেদের ক্ষমতায় একটা বীজ থেকে চারা তৈরি করে একটা গাছের দুটো পাতা করতে পারছি, সেখান থেকে যদি আরও ফুল ধরে বা ফল ধরে সেটার আনন্দ তো অপরিসীম। এখানে কোনো হার জিতের ব্যাপার নেই যে আমি পেরেছি আপনি পারছেন। আপনি যে গাছ তৈরি করতে পেরেছেন, সবুজ আনতে পেরেছেন, দুটো পাতা তৈরি করতে পেরেছেন, কুড়ি আসছে, এটাই তো আপনার ক্রেডিট। এটাই তো বোঝা যাচ্ছে যে আপনার ক্ষমতা কতটা, আপনি কী না করতে পারবেন। তাহলে যদি আপনি নিজের হাতে সৃষ্টি তৈরি করতে পারেন, তাহলে সমস্ত কিছুই প্রবলেমটা সলভ করতে পারবেন। আর এটা ভেবে মন ছোট করবেন না যে আমার বাগানটা ভালো বা আপনার বাগানটা ভালো না। প্রত্যেকের বাগান ভালো, প্রত্যেকের বাগানে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। হয়তো আপনার বাগানে এমন কিছু গাছ আছে সেটা আমার বাগানে নেই, বা আমি করতে পারছি না সেই গাছটা, বা আমার বাগানে কিছু আছে সেটা অন্যরা পাচ্ছে না, বা অন্যের বাগানে আছে। সম্পূর্ণ পারফেক্ট কারোর কোনো জিনিস হতে পারে না। আমার থেকেও আমার বন্ধুদের বাগান বেশি ভালো তো হতেই পারে, আর অত আর আমার কাছেও আমার বাগান খুব ভালো। কিন্তু এরকম ভাববেন না যে আমার বাগানটাই ভালো, আপনার বাগানটা ভালো না। আপনি যে এতটা দূর এসেছেন, তৈরি করছেন, গাছ করতে পারছেন, এত যে খাটছেন, পরিশ্রম করছেন, এত যত্ন করছেন, এটাই তো অনেক বড় কথা। ছাদে ব্যালকানিতে যখন গাছ করতে পেরেছি, তার মানে প্রত্যেকের বাগানই সুন্দর, খালি দৃষ্টিভঙ্গিগুলো একটু একটু আলাদা। যেমন দেখুন, শ্রীকৃষ্ণ তো এক, তবু রাধা রুক্মিণী দুজনেই শ্রীকৃষ্ণকে আলাদা আলাদাভাবে পেয়েছিলেন। রাধা শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন সারা বিশ্বের মন জয় করা নায়ক হিসাবে, আর রুক্মিণী পেয়েছিলেন সেই সারা বিশ্বকে এক অনুশাসনের বেঁধে রাখা শাসক হিসাবে, যোদ্ধা হিসাবে। রাধা শ্রীকৃষ্ণের প্রেমিকা ছিলেন, বন্ধু ছিলেন, তবু তার দুর্ভাগ্য ছিল যে তিনি কোনোদিনও শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র হাতে নিয়ে দেখেননি যুদ্ধ করতে, বা শিশুপালের হত্যা করতে দেখেননি। ঠিক তেমনই রুক্মিণীরও দুর্ভাগ্য কম ছিল না, যিনি শ্রীকৃষ্ণকে দুহাত ভরে সারা বিশ্বকে দান করতে দেখেছিলেন, কিন্তু সেই শ্রীকৃষ্ণকেই বাল্যকালে অন্যের ঘরে মাখন চুরি করতে দেখেননি। এটাও তার পক্ষে কম দুর্ভাগ্য ছিল না রুক্মিণীর। তবু দুজন দুজনের কাছেই শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন দুরকমভাবে, কিন্তু কৃষ্ণ তো একই। আমি খুব সহজভাবে ঈশ্বরের কথা দিয়ে ছাদবাগানের গুরুত্বটা বোঝাবার চেষ্টা করলাম। আপনি যে ভেবেছেন ছাদবাগান করছেন না বা বারান্দা বাগান করছেন, এটাই তো অনেক বড় কথা। আর একটা কী কথা জানেন, যতক্ষণ না আপনি হারবেন ততক্ষণ আপনি সফল হতে পারবেন না। ভীষণ হার্ড ওয়ার্কিং করবেন, হারবেন, হারলেই আপনি আপনার যেই জায়গাগুলো ভুল হয়েছে সেগুলো বুঝতে পারবেন, তারপরে কিন্তু আপনি সফল হবেন। অনেকের কাছে পয়সা টয়সা সব কিছুই আছে, তার ফলে কিন্তু তাদের আনন্দটা থাকে না, কারণ কি তারা কোনো কিছু কষ্ট করে সেগুলো অর্জন করেনি। আর যাদের কাছে হয়তো সব কিছুই অর্জন করার মতো ক্ষমতা আছে কিন্তু পয়সা নেই, তারা কিন্তু অনেক বেশি সফল হয় জীবনে। অনেক কিছু স্ট্রাগল থাকে মানুষের জীবনে, সেগুলো অতিক্রম করলেই কিন্তু আনন্দ, সহজে পেয়ে যাওয়া জিনিসের মধ্যে কোনো আনন্দই নেই। এই যে গাছ করতে পারছেন কি পারছেন না, এটা করতে করতে একদিন সেরা বাগানই হয়ে উঠবেন। আমার থেকেও অনেকে খুব ভালো বাগান আছে বা ভালো করতে পারছে, তারাও একসময় অনেক স্ট্রাগল করেছে, অনেক পরিশ্রম, শুধু এই ছাদ বাগান বলে না, জীবনের যে কোনো কাজই প্রচণ্ডভাবে স্ট্রাগল করতে হবে, নাহলে কিন্তু সফলতা আসে না। এটা কিন্তু আমি আমার নিজের জীবন দিয়েই বলছি, অনেক স্ট্রাগল আমার জীবনেও আছে, যদি কখনো সম্ভব হয় তো বলবো। তো দেখুন, এই সমস্ত চারাগুলো যেগুলো রাত্রিবেলা মানে করতে করতে বিকাল হয়ে গেছে দেখতে দিতে পেলেন, পরের দিনকে এইভাবে শাকের দানাগুলোকে ঢেকে রেখেছি, নাহলে পাখিতে সব খুঁটে খুঁটে খেয়ে যাবে। আর যেগুলো গ্লাসে কাপে যেগুলো করেছি সেগুলো তো আর রাত্রিবেলা দেখানো সম্ভব হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, সেগুলো এইভাবে রেখেছি, একটু হালকা ছায়া আলোয় রেখেছি, কোনো অসুবিধা হবে না আশা করি। আমি এইভাবেই গাছ করি, আপনারাও করুন, এতে মন মেজাজ সবসময় ভালো থাকবে।
পুজো চলে গেছে তো কি হয়েছে, এই ছাদ বাগানের আনন্দটা কিন্তু সারা বছরই থাকে। নতুন কিছু করা, নতুন কিছু একটা ফল দেখা বা করা বা চেষ্টা, আর গাছের থেকে পাড়ার থেকে বেশি মজা লাগে গাছে হয়ে থাকাটা। সবজি যত না বেশি খেতে মজা পায়, দেখেই মজাটাই হচ্ছে আসল। সে ফুলই হোক না বা ফলই হোক না, নিজের তৈরি করা ফুল ঠাকুরের পায়ে দেবেন, নিজের তৈরি করা ফল ঠাকুরকে নিবেদন করবেন, এর মজাটাই আলাদা। সমস্ত কিছু এইভাবে দেখুন ঢেকে ঢুকে রেখেছি। আশা করি আপনাদেরকে যেটা আপনারা জানতে চেয়েছিলেন আমি মোটামুটি বুঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেবার, আমি করিও। কাল বাজার থেকে কুমড়ো আনা হয়েছিল, সেই কুমড়োগুলো বীজগুলো রোদে দিলাম। এই বালতিতে শাক গাছ করবো, এই কুমড়ো গাছগুলো বেশি বড় করব না, কুমড়ো শাক খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, তাই জন্য ছোটো ছোটো গাছ করব। আর কুমড়ো শাক কিন্তু লাউ শাকের থেকে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালোই লাগে চচ্চড়ি করলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুকে আমার।